এক নারী দুই তরবারি। দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু উল্টো। এখানে এক ব্যক্তির দুই প্রেমিকা, দুজনেই বিবাহিত, দুজনেরই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছর ২৫ এর প্রতিমা ও বছর ৪৫ এর রেবতী নামে দুই মহিলার সঙ্গে সহবাস করেছেন পাথর প্রতিমার বছর ৪৫ এর অবিবাহিত প্রসেনজিৎ মাইতি। কিন্তু দুই মহিলার কেউই একে অপরের সম্পর্কে জানতেন না। জানার পর অবশ্য দেরি করেননি। দুই প্রেমিকা একেবারে ছক কষে প্রেমিককে খুন করেন বলে অভিযোগ। শনিবার দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় তারা খুনের কথা স্বীকার করেছেন। খুনের কথাটা কে প্রথম বলে? আপনাদের মধ্যে ঠিক হয়েছিল? দুজনে ঠিক করেছিলাম, কারণ আমি প্রথম ঠিক করেছিলাম, আমি প্রথম জানতে পেরেছিলাম। পুলিশ সূত্র খবর, প্রতিমা ও রেবতী দুজনে পাথর প্রতিমা থেকে গড়িয়ায় আসতেন কাজ করতে। সেই সূত্রেই দুজনের আলাপ। কথায় কথায় দুজনেই দুজনকে প্রেমিকের কথা বলেন, কিন্তু কেউই নাম বলতেন না। শেষমেশ একদিন তাও সামনে আসে। প্রতিমা ও রেবতী বুঝতে পারেন তাদের প্রেমিক একজনই, প্রসেনজিৎ মাইতি। পুলিশ সূত্র খবর, তদন্তে তারা জানতে পেরেছেন এরপরই রেবতী তার গড়িয়ার ভাড়া বাড়িতে প্রতিমাকে নিয়ে এসে প্রসেনজিৎকে খুনের ছক কষেন। ১১ মার্চ প্রসেনজিতের সঙ্গে দেখা করেন প্রতিমা। রেবতীর সম্পর্কের কথা যে তিনি জেনে ফেলেছেন তা প্রসেনজিৎকে বলেন। এও বলেন রেবতী তার বন্ধু। প্রসেনজিতের দুজনের সঙ্গে সম্পর্ক থাকলে কোনো আপত্তি নেই। সেদিনই পাথর প্রতিমায় রেবতীর বাড়িতে প্রসেনজিৎকে নিয়ে যান প্রতিমা। পুলিশ সূত্র খবর, তিনজনে একসঙ্গে বসে মদ্যপান করেন আর তারপরই খুন। পুলিশ সূত্র খবর, তদন্তে জানা গিয়েছে প্রথমে প্রতিমা একটি ফল কাটার ছুরি দিয়ে প্রেমিকের গলায় আঘাত করেন। ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে, কিন্তু প্রসেনজিৎ তখনও বেঁচে। তখন প্রেমিকের বুকে দা দিয়ে কোপাতে শুরু করেন রেবতী। মৃত্যু নিশ্চিত করতে প্রেমিকের গলায় ফের ছুরির কোপ বসান প্রতিমা। এই ঘরেই মদ্যপান করছিল তারা, এবং মদ্যপান করার পর প্রীতমা এবং রেবতী দুজনে মিলে যথেষ্টই ঘনিষ্ঠ হয় তার সঙ্গে, এবং এরপর ধারালো ছুরি দিয়ে তার গলায় প্রথমে আঘাত করা হয়। এরপর যেটা দেখা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে তাকে তার বুকেও বেশ কিছু ধারালো অস্ত্রের কিন্তু কোপ মারা হয়েছে। প্রেমিক প্রসেনজিতের দেহ রেবতীর বাড়ির কাছে একটি পুকুর থেকে ১৩ মার্চ উদ্ধার করে পুলিশ। এলাকায় শুরু করে জিজ্ঞাসাবাদ। রেবতীর কথায় তাদের সন্দেহ হয়। রেবতীর থেকেই পুলিশ জানতে পারে প্রতিমার কথা। দুজনকে একসঙ্গে বসিয়ে শুরু হয় জেরা। পুলিশ সূত্র দাবি, মুখোমুখি জেরাতেই খুনের কথা স্বীকার করেন অভিযুক্তরা। আবির দত্ত, এবিপি আনন্দ।